কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতায় ইলিশ পাতুরি। এই পাতুরিটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এর আগে কিন্তু আমি আপনাদের কলা পাতায় কীভাবে ইলিশ পাতুরি করতে হয় তা দেখিয়েছি। যাদের হাতের কাছে কলা পাতা নেই তারা কিন্তু আমার আজকের রেসিপি ফলো করে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন লাউ পাতা বা কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। এর জন্য নিয়ে নিচ্ছি 2 টুকরো ইলিশ মাছ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। এর জন্য মাছের ভেতর লবণ ভালোভাবে ঢুকবে আর হলুদের জন্য মাছের আষ্টে গন্ধ চলে যাবে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা বা হলুদ সরিষা এবং 1 টেবিল চামচ কালো সরিষা। এখন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 2 রকমের সরিষা মিলিয়ে রান্না করলে সরিষার অতিরিক্ত ঝাঁঝালো ভাবটা অনেকটাই কমে আসে। 30 মিনিট পর সরিষাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ, নারকেল কোড়া, 1 টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সর্বশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন তেলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার বেলকনি বাগান থেকে এখন কয়েকটা লাউ পাতা নিয়ে আসবো। আপনারা কিন্তু কুমড়ো পাতাতেও সেম প্রসেসে ইলিশ পাতুরি করতে পারবেন। চেষ্টা করবেন একটু বড় সাইজের লাউ পাতা নেওয়ার জন্য। প্রতিটা লাউ পাতাই আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি কেচি দিয়ে লাউ পাতার এই যে শক্ত অংশটা কেটে ফেলে দিব। এখন লাউ পাতার উল্টো পিঠে আমি 1 ফোঁটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি পাতার উপরে কিছুটা সরিষা বাটা দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আর একটু জল বা তেল দিয়ে সরিষা বাটাটাকে পাতলা করে নিতে পারেন। এরপর ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটার উপরেও কিছুটা সরিষা বাটা দিয়ে নিচ্ছি। আপনাদের যেমনটা ভালো লাগে, ইচ্ছা হলে নারকেল বাটা, দই এসব না দিয়েও সিম্পলভাবেও করতে পারেন। এখন ইলিশ মাছটাকে আমি পাতা দিয়ে মুড়িয়ে নিব। বুঝতেই পারছেন একটা পাতা দিয়ে এটাকে মোড়ানো যাবে না, তাই আমি আরেকটা পাতা ব্যবহার করছি এবং একটি সুতলি দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় 1টি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করতে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন লাউ পাতায় মোড়ানো মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে ইলিশ মাছগুলো ভেজে নেব প্রতিপাশ কমপক্ষে 5-6 মিনিট। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। 5-6 মিনিট পর অপর পাশও উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নেব 5-6 মিনিট। তবে এর মধ্যে একবারের জন্যও কিন্তু ঢাকনা খোলা যাবে না। লাউ পাতায় ইলিশ পাতুরি কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ইলিশ পাতুরি কিন্তু ভাপে না দিয়ে এভাবে সরিষার তেলে ভেজে রান্না করা হয়। আমার চ্যানেলে সরিষা ইলিশ, ভাপা ইলিশ, কলা পাতায় ইলিশ পাতুরি, ইলিশ মাছের দো পেঁয়াজা, আস্ত ইলিশের ভাজা সহ নানা ধরনের রেসিপি রয়েছে। আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের ইলিশ পাতুরিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।